মর্নিং, আজকে 7 নম্বর দিন হয়ে গেল। আমি আছি পেন ভ্যালিতে, আর আমার জানলার ভাড়ির ভিউটা একবার দেখো। এইখানে একটা অদ্ভুত জিনিস দেখা যায়, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এই পাহাড়টার গায়ে বেশ কিছু পার্পেল টোন দেখা যায়, যেটা খুব একটা কিন্তু আর কোনো পাহাড়ে দেখা যায় না। এই পোর্শনটা একটু খেয়াল করো, এই যে এই পোর্শনটাতে, এটা কিন্তু পার্পেল একটা টোন। যেহেতু আমি মোবাইলে শ্যুট করছি তাই জন্য হয়তো ভালো করে বুঝতে পারছো না, কিন্তু চোখে দেখলে বুঝতে পারবে। উপরে একটা রেডিশ টোন আছে এখানটাতে, দেন গ্রিন, দেন ইয়েলো, দেন পার্পেল, অনেকগুলো শেড দেখা যায় এই পাহাড়টাতে। এখন 9:30 বেজে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করে বেরাবো পার্বতী বলছি পিন ভ্যালির যে রিভারটা আছে সেই রিভার ট্রেকে। মানে আমি ট্রেক করবো এটা তো ভাবাই যায় না, 1 ঘন্টা নাকি যেতে হয় রিভারের কাছাকাছি পৌঁছতে গেলে। এবারে চেষ্টা তো করবো যাওয়ার, কত দূর গিয়ে হাল ছেড়ে দেবো জানি না। আপাতত ব্রেকফাস্টটা করে নিই, সবার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি জানি বাকি সবাই ঠিক পেরে যাবে, শুধু আমি পারবো কি না আমার যথেষ্ট ডাউট আছে এই ব্যাপারে। এখান থেকে আরও অনেক ট্রেক হয় যেগুলো 4-5 দিন 6 দিন, এবং খুব কঠিন কঠিন ট্রেক। আর এই রিভার ট্রেক যেটা, সেটা রিভারের কাছাকাছি যাওয়ার জন্য, রিভারের কাছাকাছি যাওয়ার কোনো রাস্তা নেই, তাই হেঁটেই যেতে হবে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে শুরু করব ট্রেক। শেষ করতে পারবো কি না জানি না, তবে শুরু তো করি। ক্যা কর রে হো? ক্যা কর রে হো আপ? হ্যাঁ, ক্যা নাম হ্যায় আপকা? জলমো। ক্যা? জলমো। জলমো, কিতনে প্যারে হো আপ। ইয়ে ক্যা হ্যায়? ইয়ে সবজি। সবজি হ্যায়? আপ বানাওগে? সবজি কোননা কোননা হ্যায়? আপকো পছন্দ হ্যায় সবজি? আচ্ছা, বাকি অ্যাকচুয়ালি ম্যাডাম কো চাই আর এক দো পরোটা হোনে সে আই থিং হো যায়। হো যায়, হম লোগ তিন কো চাই, অনলি এক চাই। আচ্ছা ঠিক, গাড়ি বল লে যায়, গাড়ি যাবে না। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, মিক্সড ভেজ পরোটা আর অমলেট ছিল, বেশ ভালো খেতে ছিল। এখানে রান্নাবান্না খুব ভালো, কালকে রাতে ওটা চিকেন করেছিল, ভীষণ 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 ভালো করেছিল। এখন প্রচণ্ড রোদ উঠেছে, যবে থেকে স্পিডিতে ঢুকেছি সকালের দিকে আমরা চাঁদি ফাটার রোদ, আর বিকালবেলা ততটাই ঠান্ডা। এখন না প্ল্যান সেভাবে কিছু হয়ে ওঠেনি, এক একজন এক একটা জিনিস করবে বলছে। কেউ বলছে এমনি ঘুরবে, কেউ বলছে ট্রাক্টর জোগাড় করে তার উপরে উঠে ঘুরবে, কেউ বলছে সামনে সামনে একটা ব্রিজ আছে তেন্দুলি তে কিছু একটা ব্রিজ, আমি ঠিক নামটা বলতে পারবো না, ওখানে যাওয়ার কথা হচ্ছে। কেউ কেউ বলছে আবার রিভারের দিকে যাবে, তো এখনও কেউ ডিসাইড করে উঠতে পারেনি। আপাতত আমি ওয়েটই করছি, কোনো একটা গ্রুপ যদি হয়ে যায় তাহলে যেটা সবচেয়ে সোজা হবে আমি সেটাতেই যাব, কারণ আমি খুব একটা ফিজিক্যালি ফিট নই। তো ট্রেকিং ফেকিং খুব একটা যদি টাফ হয় তাহলে আমার পক্ষে একটু চাপ হয়ে যাবে, আর যারা আমার সঙ্গে যাবে তাদের জন্য চাপ হয়ে যাবে। ওয়েট করছি ডিসিশনের। আর কতগুলো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এত মিষ্টি লাগছে না ওদেরকে? আর এখানকার লোকজন এত কর্মঠ, নিজে তো উঠছেই, তার পেছনে বাচ্চাগুলোকে কাঁধের মধ্যে নিয়ে বেঁধে ওঠা ভীষণ কষ্টকর, আমরা এমনি উঠতেই হাফ বেরিয়ে যাচ্ছে। তো আপাতত ওয়েট করি, ওয়েট করে কিছু না কিছু তো আর করবোই, ঘরের মধ্যে বসে তো থাকবো না। আজকে আমাদের এমনিতে কোনো সাইড সিং ফাইড সিং তো নেই, প্ল্যান ট্যান তো কিছু নেই, এখানে আমাদের একটা বাফার ডে হিসেবেই রাখা হয়েছিল, তাও কিছু একটা তো করতেই হবে, তো ওই জন্যই আর কি। এখানে প্রচুর কুকুর, তো চলো দেখা যাক। স্পিতির অনেক জায়গাতেই এখনও নেটওয়ার্কের প্রবলেম আছে, কিন্তু আমরা যে কটা জায়গায় স্টে করেছিলাম তার মধ্যে এই মুডে একদমই কোনো নেটওয়ার্ক ছিল না। লাস্ট নেটওয়ার্ক পাওয়া যায় এখান থেকে 4 কিলোমিটার আগে, তাও শুধু BSNL-এর। তাই জন্য এখানে রাতের বেলা যাই হবে না কেন, কিছু যদি এখানকার থেকে বাইরের হয় তাহলে সেটা তার আগের দিনকে বলে দিতে হয়। তারা নিচে যায়, নিচে গিয়ে ফোন করে, সেই ফোনটার থেকে লোকজন যায় তারা কাজার থেকে মেনলি বাজারটা করে নিয়ে আসে। এখানে মানে জীবন খুবই কষ্টকর সত্যি বলতে গেলে, তাও এখানে লোকজন মানে এত হাসি খুশি তোমার দেখে ভীষণ ভালো লাগবে।
প্রায় 20 রকমের রেয়ার অ্যানিমেল এখানে আছে, আর তার মধ্যে মেন যেটা সেটা হলো স্নো লেপার্ড। স্নো লেপার্ড দেখার জন্য উইন্টার স্পিটিতে প্রচুর লোক আসে, এবং এখানেই একমাত্র আছে যেটা এন্ডেঞ্জার্ড স্নো লেপার্ড পাওয়া যায় এখনো পর্যন্ত। আমরা এখন এসেছি মুদ ভিলেজ ঢোকার 4 কিলোমিটার আগে, একটা তেলিং ব্রিজ আছে সেখানে উপরে, ওই যে ওইটা দেখছো ওটা হলো তেলিং গ্রাম। ওটার পেছন দিকে আরও ঘর আছে যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, আর এটা হলো তেলিং ব্রিজ। এটা খুব বিখ্যাত একটা ব্রিজ এখানকার। যারা যারা স্পিটি ভ্যালিতে আসে, স্পিটি ভ্যালি বলছি পিন ভ্যালিতে আসে, তারা সবাই এখানে ফটো তো তোলেই। আমাদের যেহেতু বাফার ডে আছে, আমরা তাই জন্য এখানটা একটু ঘুরতে এসেছি। কালকে বিকেলে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন নাম্বার কথা ছিল কিন্তু নামিনি, কারণ এটা নাকি যদি যখন যতটা বিকেল হয়ে যায় আস্তে আস্তে উইন্ড প্রচণ্ড বেড়ে যায়, আর এই ব্রিজটা যেহেতু দোলে মানে মজবুত তো সেরকম নয়, সাসপেনশন ব্রিজ তো, তাই জন্য এটা খুব দুলছিল কালকে যখন বিকেলে আমরা যাচ্ছিলাম। তাই জন্য ঠিক করলাম যে আজকে সকালেই আসব। তো এখন খুব একটা হাওয়া একদমই নেই, তাই জন্য পারাপার হওয়া যাচ্ছে, মানে একটু হয়তো ভয় লাগবে যেহেতু হাঁটলেই ব্রিজটা দুলছে, কিন্তু তাও পার করা যাবে আর কি। তো এখানটাই এখন দেখবো, কিছুক্ষণ এখানে ফটো ফটো তুলবো, তুলে তারপর দেখা যাক কি করি আজকে। অনেক ভয় পেয়ে পুরো কাঁপতে কাঁপতে আলটিমেটলি আমি ব্রিজটা পেরিয়ে গেছি। আমার পেছন দিকে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ভয়ঙ্কর রকমভাবে দুলছিল, আর আমার এমনি একটু হাইটের প্রবলেম আছে যে দিদিটা আমার সঙ্গে থাকছে আমাকে হাত ধরে পার করে দিয়েছে, না হলে আমি হয়তো ওখানেই দাঁড়িয়ে থাকতাম, ভেবেছিলাম পার হবো না, কিন্তু এপারটা বেশ সুন্দর। আর যাই হোক আলটিমেটলি পার হয়ে গেছি, ভালোই ভালো। ওদিকটা আরেকবার পার হয়ে যেতে পারলেই বাঁচা যায়, এদিকটা খুব সুন্দর লাগছে, দেখো তোমাকে দেখাচ্ছি। কিভাবে বানায় সেটা ট্রেডিশনাল থেকে শুনলেই হয়। ওরা ওরা চিন 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 ওরা
এখন আমরা যাচ্ছি রিভারের ওখানে, আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছে বেশি কিছুটা নিচে আছে। লাঞ্চ করার পর আমরা তিনজনে যাচ্ছি, বাকি আর কেউ যাচ্ছে না, সবাই হয় ঘুমোচ্ছে না হলে বসে আছে ফটো দেখছে। আমরা তিনজনে যাচ্ছি, এখন রোদটা বেশ আছে কিন্তু আমি যতক্ষণ নিচে যাবো ততক্ষণে হয়তো রোদ অনেকটাই কমে যাবে। তো নিচে যাই, গিয়ে তোমাদের দেখাবো রিভার সাইডটা। এই পিনভ্যালির ব্যাপারে কয়েকটা কথা বলি। এই পিনভ্যালির ন্যাশনাল পার্ক, ইন্ডিয়াতে টোটাল 106টা ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে হিমাচল প্রদেশে আছে 5টা, আর তার মধ্যে হলো একটা হলো এই পিনভ্যালির ন্যাশনাল পার্কটা। এটা অ্যাকচুয়ালি টাবো থেকে কাজা যেতে গেলে একটা বাই রুট আছে সেখান দিয়ে আসে, যেহেতু এটা মেন রোডের মধ্যে নয় তাই জন্য অনেকটাই এটা স্পিটি ভ্যালির মধ্যে এখনও পর্যন্ত অফ বিট জায়গা। আর এটা কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ারের মধ্যে পড়ে, এখানে মানে তুমি যেতে পারবে বা এখানকার লোকও থাকতে পারে মে থেকে আপ টু অক্টোবর পর্যন্ত। তারপরে এখানে প্রতিটা ঘরেই, প্রতিটা হোমস্টে বলো ঘর বলো, প্রতিটাতে নিচে এরা করে রেখে দিয়েছে, মানে যেখানে ঘর তার নিচের দিকে, তারা ওই ৬ মাস যে বাকি ৬ মাস আছে এতটাই ঠান্ডা পড়ে এখানে, মানে মাইনাস প্রায় 30-40 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় সেরকমও হয়েছে। তো তারা নিচের দিকে চলে যায়, ৬ মাসই ভেজিটেশন হয়, ভেজিটেশন এমনিও খুব কম হয় যেহেতু এখানে বৃষ্টিও খুব কম হয়, মানে এখানে তুমি সারা বছরই ঠান্ডা পাবে। এই যে আমরা সেপ্টেম্বরে গেছি, এই সময় ওখানে হার্ডলি সকালবেলাতেও 10-12ই হবে, এর কমে হবে মানে এর বেশি হতেই পারে না কখনো, এতটাই ঠান্ডা জায়গা এখানে। ওই ৬ মাসই লোকে থাকে, ৬ মাসই লোকে যা কাজ করে, বাকি হয় তারা শীতকালে নিচে নেমে যায় মানে কাজার দিকে নেমে আসে, আর না হলে তারা বেসমেন্টের মধ্যে চলে যায়, কারণ সবার তো আর সম্ভব নয় সেটা, মানে ওদের বাড়িঘর দর ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা। তো এরকমই একটা জায়গা, ভীষণই সুন্দর জায়গা, পুরো স্পিটি ভ্যালি থেকে এটা একদম ইউনিক, ভীষণ সুন্দর জায়গা, ভীষণই সুন্দর। 675 স্কোয়ার কিলোমিটার কোর জোন আছে এই ন্যাশনাল পার্কের মধ্যে। এখানে স্পিটি ভ্যালি যদি কেউ যাও তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করো অ্যাটলিস্ট একবার হলেও পিনভ্যালিতে যাওয়ার, এবং থাকবে গিয়ে, এমন নয় মানে কিছু কিছু সময় দেখা যায় লোকে ঘুরে দেখে চলে আসে, সেভাবে কখনোই দেখা সম্ভব না। এখানে একদিন প্লিজ থেকো যদি কেউ যাও। রাস্তা নেই, এরকম জায়গা দিয়ে যেতে হচ্ছে, আর ওই যে ওই রিভারটা আছে ওখানে আমরা যাবো, ওটা পিন রিভার, পিনভ্যালি পুরোটাই পিন রিভারের পাশ দিয়ে গেছে, ওই রিভারটার কাছাকাছি আমরা যাব। এটা নামছি তো বটে, নেমে তো যাচ্ছি, কিন্তু উঠবো কী করে বুঝতে পারছি না। আর এখানকার একটা অদ্ভুত ব্যাপার যে যত বেলা বাড়ে প্রচণ্ড হাওয়া বেড়ে যায়, প্রচণ্ড প্রচণ্ড, এখন তীব্র হাওয়া দিচ্ছে যাকে বলে। নেমে তো যাবো পড়ে ফোড়ে, কিন্তু উঠবো কি করে এখান থেকে, হাত ধরবে আমার, পা ধরবে আমার, ও পাথর, চলো খেতি সে জানা। এত দূরে কেন নদীটা, চলে তো এসছে বেশ কিছুটা, কিন্তু এরপরে আর নামবো কোথা দিয়ে বুঝতে পারছি না, কারণ এখানে সেভাবে রাস্তা নেই, আর মেন নদীর বসার জায়গা ওই পাড়টাতে, এখানটায় যেভাবে পাথর পেয়েছে সেইভাবে নদীটা এঁকে বেঁকে গেছে, এখানে প্রপার নদীর ইয়েও নেই, ফ্লোটা অ্যাকচুয়ালি ওই পাশটাতে আছে। আমরা ওই যে দুই গ্রামটা দেখা যাচ্ছে ওখান থেকে এসছি, এত দূর চলে এসে আর বুঝতে পারছি না এবারে কী করে যাবো। সামনে একজন গেছে খুঁজতে রাস্তা যদি থাকে, আর না হলে এখান থেকেই ব্যাক। আমরা ফিরে চলে এসেছি, কারণ ওদিক দিয়ে আর কোনো রাস্তা ছিল না, এখন এদিক দিয়ে একজন কাছে খুঁজবার জন্য, কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না যে নদীর পার অবধি যাওয়ার রাস্তাটা কোন দিকে।
তো দেখা যাক, আর একটু ট্রাই করবো করে, খুঁজে না পেলে বেকার বেকার রিস্ক নেবো না কোন দিক দিয়ে নেমে যাবো, কারণ উঠতে বড্ড কষ্ট। তো দেখে উনি আসবেন এসে জানাবেন পাওয়া গেল কি না, পাওয়া যায় তো ভালো, না হলে আমরা হোমস্টেতে চলে যাব। আমরা ওই পাশটায় ছিলাম, এখন ঘুরে 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 আবার এই পাশ হয়ে এদিকে নামার চেষ্টা চলছে, ওদিক দিয়ে গিয়ে যদি এখান দিয়ে নামা যায়, কিন্তু দেখা যাক আর একটু কাছে গিয়ে পৌঁছতে পারিনি, এখন ফিরে চলে যাচ্ছি। আর যতটা রাস্তা গেছিলাম এই ভদ্রলোক, তাই না, ভদ্রমহিলা কি এটা জানি না, আমি ঠিকই যাই ভদ্রলোক, এই ভদ্রলোক যতক্ষণ ছিলাম ততক্ষণ পেছন পেছন চলে আসছে, যতক্ষণ থাক না থাকবে না, এ আসছে এই আসছে, এ যা আমি আমাদের হোমস্টে নাম চিনু না, চিনু না আপনি বাংলার নাম চিন্তু, কি একটা জানো নামের চিনো, হোমস্টে চলে যাচ্ছে এখন আমরা। রাস্তা চিনি আমাদের, চল 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 সামনে চল চল, ওই বাড়িটার পেছন দিকের বাড়িটা, অতটা ওঠো কি করে উঠবো আমি ওখানে, ও মা ও মা